কিচ্ছু বেশি পড়া হয়নি। ভালো আছিস তুই? চকজানো নাটকে মাসিকে বলে টয়লেট করে গেছে, যেসব শব্দ অন্য ভাষা থেকে সংস্কৃতে এসেছিল ও পরে তা প্রাকৃতের পথ ধরে তদ্ভবতে পরিণত হয়েছে। তাদের কৃতঋণ তদ্ভব শব্দ বলে। চিনি, তুমি চুপ না করলে আমি কিন্তু বের করে দেবো ঘর থেকে। রিমুভ, একদম। কৃতঋণ তদ্ভব শব্দ কাকে বলে? যেসব শব্দ অন্য কোনো ভাষা থেকে সংস্কৃতে এসেছিল ও পরে তা প্রাকৃতের পথ ধরে তদ্ভবতে পরিণত হয়েছে তাদের কৃতঋণ। এ বাবা, কতজন দাঁড়িয়ে আছে। তাদের কৃতঋণ তদ্ভব শব্দ বলে। তাহলে তোদের বইতেও আছে মনে হয় কৃতঋণ তদ্ভব, তোদের অলোক দত্ত দিদি। আচ্ছা, অলোক দত্তের ওই ধ্বনি পরিবর্তনের কিছু অংশ আছে বিদ্যাপীঠে। রাহুল আর কে বিদ্যাপীঠের পরে? রাহুল পরে, তোরা তো সৌভিক আর ইয়ে রাহুল, ওরা তো আসছে না, ফলে কথাটা বলে দিই। এবার ওইখানে বিদ্যাপীঠের এইখানে ধ্বনি পরিবর্তনের কিছু জিনিস আছে, সকারি ভবন, মূর্ধন্যি ভবন, ওগুলো কি? হ্যাঁ, ওগুলো তোরা কিন্তু একটু পড়ে রাখিস। ওগুলো দিয়েছে কিন্তু সকারি ভবন, মূর্ধন্যি ভবন দিই। আচ্ছা, এবার একটু প্রতিষ্ঠা বলো তো, তুমি কি লিখেছো? প্রতিষ্ঠা কোথায়? ফার্স্টে বলো, তাহলে দেবানিতার রিভাইজ হয়ে যাবে, আমরা একবার জ্বালিয়ে নেব। ধ্বনি পরিবর্তনে দেয় ওই যে তোরা ওইখানে এই টাইমটা, কোনো অসুবিধা দেখতে বলবি। ওগুলো একটু পড়ে দেখ, কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ, কিন্তু একবার দেখ, দাঁড়া। প্রতিষ্ঠা মিউট হও, সরি আনমিউট হও। আচ্ছা, প্রতিষ্ঠার সঙ্গে কি আমার কোনো, আমি কি আনমিউট মিউট করে দিচ্ছি আবার? তাহলে ইয়ে হও, অভিনব তুমি একটু বলো ফার্স্ট সংজ্ঞাটা। হ্যালো, হ্যাঁ, ফার্স্ট সংজ্ঞাটা একটু বলো তুমি। যে সব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় তাকে সিদ্ধ তৎসম শব্দ বলে, যেমন পণ্ডিত, সূর্য। আচ্ছা, যে সকল শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় তাদের সিদ্ধ তৎসম বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বর্ণাভ বলো পরেরটা। যে সকল শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় তাকে নিজস্ব
সরি, তাকে সিদ্ধ তৎসম শব্দ বলে। কয়েকটা বলবো, ওগুলো দেখ, কিন্তু ওগুলো পড়ানো হয়নি ভালো। পরেরটা বলবো, পরেরটা বলো। অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না, সেসব শব্দ সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয়, কিন্তু মৌখিক সংস্কৃতে যে সকল শব্দ প্রচলিত ছিল, ডক্টর সুকুমার সেন অসিদ্ধ তৎসম শব্দ বলে তাদের, যেমন অলাবু। সেন তাদেরকে অসিদ্ধ তৎসম বলে। আচ্ছা, উষ্মীভূত মানে উষ্ম বর্ণ কোনগুলো? দন্ত স, তালিবর্ষ, দন্ত, সেই রকম। এক মিনিট, একটা অন্য কথা বলছি, যারা এসেছে তাদের করছে, করছে, এটা উষ্মীভূত। বাঙালরা, বাঙালরা। আচ্ছা, কিন্তু মৌখিক সংস্কৃত, আর একবার একটু বলো, মৌখিক সংস্কৃত যে সকল শব্দ, সংস্কৃতে যে সকল শব্দ প্রচলিত, ডক্টর সুকুমার সেন তাকে বা তাদেরকে অসিদ্ধ তৎসম বলেছেন। জাস্ট তুমি অসিদ্ধ তৎসম লিখে বর্ণাবো কি? তোকে মিউট করে দিয়েছি, সরি। হ্যাঁ বল, আর একবার বল। যেসব শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় না, যেসব শব্দ সংস্কৃত ব্যাকরণ সিদ্ধ নয়, কিন্তু মৌখিক সংস্কৃতে যে সকল শব্দ প্রচলিত ছিল, ডক্টর সুকুমার সেন তাদেরকে অসিদ্ধ তৎসম শব্দ বলে, যেমন অলাবু কৃষাণ। আচ্ছা, নেক্সটটা বলবে। বিস্ফোরণ মানে কি হলো? ফেটে যাওয়া, ফেটে যাওয়া। বিশ্বাসটা, আমি অন্য একটা ওদের কথা বলছি, কনসেন্ট্রেট করলো, বিশ্বাসটা এরকম ছিল, এরকম হয়ে গেল, বিষয় আসা মানে একটু বেরিয়ে গেল বলে। প্রতিষ্ঠা, তুই আনমিউট হতে পারছিস না কেন রে? আমি তো করছি। আনমিউট হয়েছিস? হচ্ছে না, ঠিক আছে, আমি অন্য কারো কাছে যাচ্ছি, সরি। সরি, অপরাজিতা তুমি বলো। অপরাজিতা তো এটা, হ্যাঁ অপরাজিতা, নেক্সটটা বলো। নিজস্ব যে তদ্ভব শব্দ সংস্কৃত, সংস্কৃত থেকে নির্দিষ্ট নিয়মে পরিবর্তনের ফলে এসেছে, সেগুলিকে নিজস্ব তদ্ভব শব্দ বলে। যেমন হস্ত থেকে গ্রেটার দেন সাইন, তারপর হাত। হ্যাঁ, হাত। যে সকল শব্দ নিজস্ব তদ্ভব শব্দ মানে তদ্ভবরই সংজ্ঞাটা হবে, রিপিট। দেবানিতা একদম টেনশন করো না, নিজস্ব তদ্ভব কাকে বলে বললে? যেসব তদ্ভব শব্দ সংস্কৃত থেকে নির্দিষ্ট নিয়মে পরিবর্তনের ফলে এসেছে, সেগুলোকে নিজস্ব তদ্ভব বলে। আচ্ছা, নেক্সট যাচ্ছি আমি স্বাগতার কাছে। স্বাগতা, কৃতরিম তদ্ভব কাকে বলে? যেসব শব্দ অন্য কোনো ভাষা থেকে সংস্কৃতে এসেছিল ও পরে তা প্রাকৃতের পথ ধরে তদ্ভবতে পরিণত হয়েছে, তাদের কৃতরিম তদ্ভব শব্দ বলে। উদাহরণ লেখো। কৃতরিম তদ্ভব মানে, দেবানিতা, কৃতরিম তদ্ভব হচ্ছে বিদেশি শব্দ সংস্কৃতে এসেছিল এবং পরবর্তীকালে তারা আবার প্রাকৃতে এসেছে, সেগুলোকে কৃতরিম তদ্ভব বলে। যেমন দ্রম্য, ফার্স্টে লেখ হচ্ছে দ্রাকমে, গ্রিক শব্দ দ্রাকমে, খ, গ্রিক শব্দ দ্রাকমে, দয়রফলা আকার, ক্ষয় হসন্ত,
নয় একার খফর খই দয়রফলা আকার ক্ষয় হসন্ত নয় একা দ্রাক্মে সংস্কৃতে এটা হচ্ছে দ্রম্য। দ্রম্য দয়রফলা ময় জফলা বাংলায় ওটা হচ্ছে তদ্ভবতে হচ্ছে দাম। দাম দাম। আচ্ছা এই বইতে কি দিয়েছে দেখি। হ্যাঁ প্রাচীন অস্ট্রিক শব্দ, প্রাচীন অস্ট্রিক, অস্ট্রিক বানানটা অ দন্ত শয় টয় রফলা ট টফটিয়া অ দন্ত শয় টয় রফলা অস্ট্রিক ক অস্ট্রিক প্রাচীন অস্ট্রিক শব্দ ধক্কা সংস্কৃতে এসেছে না না প্রাচীন অস্ট্রিক শব্দ ড্যাশ সংস্কৃতে এসেছে সংস্কৃতে এসেছে ঢক্কারূপেই ঢক্কারূপে গ্রেটার দেন সাইন দাও এরপর ঢাক ঢাক তাহলে এটা কৃতরিণ তদ্ভব নেক্সট হচ্ছে অস্ট্রিক শব্দ হ্যাঁ অস্ট্রিক তদন্ত শয়টয় রফলা রশ্মি অস্ট্রিক অস্ট্রিক শব্দ উদুম্বুর রস্য দয়রস্য ময়বয় বৈষ্ণ্যর রস্য দয়রস্যু দ দ দ ফর দাঁত রস্য সপ্তর্ষি যাচ্ছি রস্য দয়রস্যু ময়বয় রস্যু কর উদুম্বুর উদুম্বুর উডুম্বুর তারপরে এটা অস্ট্রিকে উদুম্বুর কর আর সংস্কৃতে সংস্কৃতে এটা কি হলো উডুম্বুর রস্য ডয়রস্য ময়বয় বৈষ্ণ্যর ময়বয় রস্য উডুম্বুর দেখো সপ্তশী আমি যাচ্ছি তোমার কাছে উদুম্বুর অস্ট্রিকে ছিল উদুম্বুর রস্য দয়রস্য ময়বয় রস্য র দফর দাঁত সংস্কৃতে এটা হলো উডুম্বুর রস্য দয়রস্য ময়বয় রস্য বৈষ্ণ্য র ডফর ডাব ডফর ডাব এবার বাংলায় হলো ডুমুর বাংলায় হলো ডুমুর লিখেছিস দাঁড়াবার সপ্তর্ষী আমাকে বকে দেবে যদি না যাই ম্যাম প্রথমে বলে মানে প্রথমে উদাহরণটা একটু বলবেন মানে সেকেন্ড এটা বলেন প্রাচীন অস্ট্রিক শব্দ ঢক্কা সংস্কৃত ওইটা বলুন একবার রূপে এসেছে আর
তারপরে রয়েছে ঢাক ঢাক হ্যাঁ তারা উডুম্বুটা হলো তারপর প্রথমটা গ্রিক শব্দ দ্রাকমে আগেটা হচ্ছে গ্রিক শব্দ দ্রাকমে দয়রকুলা ক্ষয় হসন্ত ময়েকার সংস্কৃতি হচ্ছে দ্রম্য দয়রফলা ময়জফলা দ ফর দাঁত দয়রফলা ময়জফলা দ্রম্য গ্রেটার দেন দাম অন্য বাংলা এটা ঠিক আছে ঠিক আছে না আপনি চিনিকে বলছেন কেন চিনি ঘুমিয়ে গেছে চুপ কর বকবো না চিৎকার করলে বুঝতে পারছে না পড়া সবাই আচ্ছা সরি না আর কিছু এক্সট্রা নেই এইগুলোই যা আছে আচ্ছা মিনতির কাছে যাচ্ছি মিনতি বলো ম্যাম উদুম্বুরটা একবার বলো হ্যাঁ উদুম্বুর উদুম্বুরটা একবার বলো বলছি রস্য রস্য দ এই লিখিস না লিখেছিস তো রস্য দয় রস্যু দফার দাঁত ময় বয় রস্যু বৈশূন্য র উদুম্বুর থেকে উডুম্বুর রস্য ডয় রস্যু ময় বয় রস্যু র উডুম্বুর থেকে ডুমুর থেকে ডুমুর হলো এবার একটুখানি শব্দ ভান্ডার করে আমরা ভাবার্থ হয়ে যাব ভাবার্থ সারাংশ এগুলো একই কোন স্কুল যদি বলে ভাবার্থ বেশি লিখতে হবে কোনো নয় ভাবার্থ সারাংশ সারসংক্ষেপ এগুলো মূল কথাটা লিখতে হবে না না কবি ব্যাখ্যা করলে তো অনেক মূল ওয়ার্ডটা ধর আমাদের বাড়িতে আজকে শাগনিক পড়তে এসেছে শাগনিক কুকুর খুব ভালোবাসে তা শাগনিক চককে আদর করছে শাগনিক এসে চককে এক হাতে নিয়ে বসে আর এক হাতে লিখছে শাগনিক চককে দেখছে শাগনিক ওদের প্রতি খেয়াল রেখেছে শাগনিক ভীষণ কুকুর ভালোবাসে শাগনিক রোজ প্রায় প্রতি সপ্তাহে ওদের মিস করেছে ইত্যাদি ইত্যাদি সপ্তর্ষিকে নিয়েও ওই এক কথা বলা যায় হ্যাঁ এর মূল কথা কি শাগনি বাড়িতে এসেছে কুকুরটা কুকুরগুলোর সাথে খেলতে মূল কথা হলো শাগনি বাড়িতে এসেছে কুকুরগুলোর সামনে খেলতে এটাই হচ্ছে ভাবার্থ এটাই হচ্ছে ভাবার্থ শাগনি পড়তে এসেছে কম কুকুর দেখতে এসেছে বেশি বলো শাগনিকে শাগনিক মঙ্গলবারের ব্যাচে পড়ে একজন ছেলে ও আচ্ছা আমি দাঁড়া আমিও গেলে আমি পড়াশোনা বন্ধ করে দিতাম শুধু চিনিকে আদর করতাম হ্যাঁ জানি আচ্ছা এবার শব্দ বাবা কি যে শব্দ বলবো আতা আতা বলতে পারিস কি শব্দ আমি আগের দিন একটা অনেকগুলো প্রত্যয় আর শব্দ ভান্ডার দিয়েছিলাম না আর ওখানে একটা নির্দেশ দিয়েছিলাম যে বিদেশি বা প্রাদেশিক শব্দগুলোকে
আগন্তুক লেখাই বেটার, আতা আগন্তুক বলেছে না, এই কারণে বন্ধুরা বলেছে তোমার খুব বুদ্ধি আছে, এক্ষুনি বললি তোকে একটা। আগন্তুক, আগন্তুক লেখা বেটার। রিক্সা, রিক্সা সপ্তষী আসছি, বল। এই যে বলেছিলাম না আমার কয়েকটা অসুবিধা আছে, ওই যে এক নম্বর হলো বোস্টম, কি হবে কি শব্দ কোনটা বোস্টম, বোস্টম বৈষ্ণব তৎসম বয়ক, বোস্টম 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 অর্ধ তৎসম বয়কার মধ্যন্য সয়টয়, এই বয়কার মধ্যন্য সয়টয় ম, বয়কার পেট কাটা মধ্যন্য স, তোদের ভাষায় মধ্যন্য সয়টয় ম, বোস্টম অর্ধ তৎসম সপ্ত, বোস্টম বোস্টম। আরে বৈষ্ণবকেই বলে বৈষ্ণব অশিক্ষিত মানুষরা। এই পয়টা বলবো, রিক্সা কি হবে বলো, আগন্তুক শব্দ, রিক্সা জাপানি শব্দ। আচ্ছা বলবে নিশ্চয়ই সপ্তর্ষি, শুভদীপকে একটু জিজ্ঞেস করি ও কি বলতে চাইছে, শুভদীপ বলো। হাত তুলেছিল তো, যা আর বলছে না, বলবো আমি? হ্যাঁ তুমি বলো। এবার একটু কোশ্চেন আলাদা, আমিত্য আ মহাশয় তয় বয়, আমি এই শব্দটিতে, হ্যাঁ বলো, আ মহাশয় তয় বয় এই শব্দটিতে যে দুটি ধারার শব্দের মিশ্রণ ঘটেছে সেটা কি? এগুলো ধরছিস, আমি আমি যুক্ত তয় বয়, হ্যাঁ এবার আমি শব্দটা আমরা সংস্কৃতে আমিকে কি বলবো, অয়ম সংস্কৃতে আমিকে কি বলে সপ্তর্ষি, তোর সংস্কৃত ছিল না আমি, হ্যাঁ অয়ম বলে না, অয়ম, হ্যাঁ হ্যাঁ অয়ম অয়ম, হ্যাঁ স্বাগতা বোধ হয়, স্বাগতাও পারবে, স্বাগতা বল, অয়ম অয়ম, হ্যাঁ অহম অহম, হ্যাঁ অহম 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 আবাম বয়ম, হ্যাঁ অহম থেকে আমি, তাহলে আমিটা হলো তৎসম শব্দ, আর তয় বয়টা কি সংস্কৃত তদ্বিত প্রত্যয়, দেখি তো তয় বয় বাংলা শব্দ, তো এটা বাংলা শব্দ তয় বয়, এই তয় বয় বাংলা শব্দ নয় প্রত্যয় তয় বয়, আমার তো মনে হচ্ছে আমিটা ইয়ে বাংলা শব্দ আর তয় বয়টা তৎসম শব্দ, শব্দ ওরে বাবা আমি তদ্ভব শব্দ রে সোনা, ও আচ্ছা আচ্ছা, তয় বয় দেখ তো সংস্কৃত তদ্বিত প্রত্যয় কিনা, তয় বয় পেয়েছিস, তয় বয় এখানে
একদম ঠিক বলেছি, এটা মিশ্র শব্দ, আমিত্ব, আমিত্ব মিশ্র শব্দ, তৎসম সরি তদ্ভব ও তৎসম, তদ্ভব শব্দ আর তৎসম প্রত্যয়, তাহলে এটা মিশ্র শব্দ। হ্যাঁ কোন দুটো তৎসম লাস্ট আছে, কেরোসিন উৎসগত ভাবে কোন ভাষা? কেরোসিনটা দেখেছে তাই ও তৎপর হয়েছে খুঁজতে। আমি বলে দিচ্ছি আগন্তুক, না ম্যাম চারটে অপশন আছে, দেশি বিদেশি তদ্ভব অর্ধ তৎসম, বিদেশি হাতিমি, হাতি ময়রশ্মি, হাতিমি হাতিমি, হ্যাঁ মাসি, মাসি আমাকে কফি দিল না, মাসি এটা হচ্ছে জোর কলম শব্দ, জোর কলম শব্দ, হাতি যুক্ত তিনি, বাবা এই শব্দে বেশিক্ষণ এটা থাকবো না রে, মন খারাপ হয়ে যাচ্ছে। কেন ময়রশ্মি হবে তো, হাতি তয়রশ্মি আর হাতিমি। আচ্ছা বর্ণব কি বলবে বলো, লজ্জা দিচ্ছিস, তোর সামনেই আছে হাতিমি, ভেবে দেখ হাতি আর তিমির যুক্ত, হাতির মতন বড় তিমির মতন বড়, আর করিস না প্লিজ, এতটা পারছি না, নিতে নিতে পারছি না, থাম ধোঁয়াশা বেরিয়ে যাক, বেরিয়ে যাক, চিনি শান্তি পাবে, দুষ্টন হ্যাঁ এই দিকটা ছিটকিনে দিয়ে দাও, শান্তি বাপ্পা ছিটকিনে দিয়ে দাও, ছিটকিনে দিয়ে দাও, কেন ডাকিনি তো তোমার, একবার ডাকি না না, ওই গরুরা চলে গেল শান্তি, ওই দেখো লোকেশ, হ্যাঁ সপ্তর্ষি কি বলবি, আচ্ছা ধোঁয়াশা সপ্তর্ষি কি বলবি, খোলা আছে দাদা,
ম্যাম আপনি আপনি নিজেকে মোটা বললেন কেন আই চুপ কর এই নিয়ে টাইম ওয়েস্ট করিস না না মোটারা বেশি কিউট হয় ও বাবা ঠিক আছে থ্যাংক ইউ ধোঁয়াশা ধোঁয়াশা কি হবে ধোঁয়া প্লাস কুয়াশা হ্যাঁ দরজা খোলা আছে দাদা বা দিদি একটু আসবে গো না একা ধোঁয়া প্লাস কুয়াশা জোর কলম শব্দ জোর কলম শব্দ চিনি ওর আরাম পেলে ওরা চলে গেছে হ্যাঁ জোর কলম শব্দ আমি বলে দিচ্ছি দাদা অনেকে জানান ইলেভেন চারটা আছে ডাকাতের মা দাও ধোঁয়াযুক্ত কুয়াশা ধোঁয়াযুক্ত কুয়াশা এবার লেখো একদম ঢুকতে দিবি না নেক্সট হচ্ছে লেখো জাগানিয়া 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 গান মানে যে গান ঘুম থেকে জাগায় জাগানিয়া দাদা আপনি ফাইলটা আনেননি না বলেছে জাগানিয়া হচ্ছে লেখো জাগানিয়া একটু ভেবে ওইখানে জাগানিয়া হচ্ছে অনুকরণ অনুকরণ জাতীয় শব্দ হ্যাঁ জাগানিয়া অনুকরণ জাতীয় শব্দ অনুকরণ জাতীয় শব্দ বল বল কিছু বলবি বর্ণাবো আচ্ছা জাগানিয়া অনুকরণ জাতীয় শব্দ অনুকরণ জাতীয় শব্দ চিনি তোমাকে তাহলে বের করে দেব কোন শব্দের অনুকরণে সৃষ্টি হয়েছে জাগানিয়া না ভাঙানিয়া শব্দের অনুকরণে সৃষ্টি হয়েছে জাগানিয়া ভাঙানিয়া শব্দের অনুকরণ করেছে ভাঙানিয়া শব্দ অনুকরণ করেছে এগুলো দিচ্ছি কারণ অনেক সময় এমসিকিউ মানে এসএকিউ মানে অন্যান্য বই থেকেও দেয় গ্রামার বই কোনো একটা নির্দিষ্ট নেই এটা হচ্ছে ডক্টর দীপঙ্কর মল্লিক এর বইতে অনেক কিছু আছে আমি দেখছি
গ্রামার বই কোনো নির্দিষ্ট নেই, তাই সেক্ষেত্রে এগুলো একটু জেনে রাখা ভালো নতুন শব্দগুলো। আচ্ছা, এবার লেখো ইন্দারা। ইন্দারা কি জাতীয় শব্দ? ইন্দারা রস্বই দন্ত নয় দয় আকার রয় আকার। ইন্দারা কি জাতীয় শব্দ? ইন্দারা রস্বই দন্ত নয় দয় আকার বৈষণ্য রয় আকার। তদ্ভব ইন্দ্রগার থেকে ইন্দারা, তদ্ভব শব্দ, আনকমন শব্দ বলে দিলাম। ইন্দ্রগার, ইন্দ্রা ইন্দ্রযুক্ত আগার, ইন্দ্রাগার স্বর্গের ইন্দ্রাগার, সেটা চলিত ভাষা মানে ইন্দ্রাগার হচ্ছে তৎসম শব্দ, তার থেকে ইন্দারা। তদ্ভব শব্দ পিলে, পয়রশ্বি লয়েকার পিলে। আবার লিঙ্ক চলে গেলে আবার একই লিঙ্কে ঢুকবে। পিলে পিলে হচ্ছে দেশি শব্দ, অনেকে বলে এটা দেশি শব্দও বলা যায়, আবার অনেকে বলে এটা তদ্ভব শব্দ। কেন বলে দিচ্ছি, হ্যাঁ দেশি শ্লোক